এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন, দেখে নিচ্ছি এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সোনামুড়া থানার লক আপে 2021 সালের 15 সেপ্টেম্বর মৃত্যু হয় সোনামুড়া বলান ঠেপা এলাকার জামাল হোসেনের। তখন পুলিশের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টে মামলা করে জামালের পরিবার। উচ্চ আদালতের রায়, জামাল হোসেনের মৃত্যু হাজত হিংসায় হয়েছে বলে জানা যায়। এ হাজত হত্যার দায় রাজ্য সরকার এড়াতে পারে না। প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 12 জুন রিট মামলায় রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, হাজত হিংসা জামালের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা 4 সপ্তাহের মধ্যে জামালের স্ত্রী, নাবালক সন্তান ও মাকে প্রদান করতে হবে। সোনামুড়ার নাগরিক অধিকার মঞ্চের সহায়তায় রিট মামলাটি দায়ের করেছিল জামালের স্ত্রী, নাবালক সন্তানরা ও মা। এ রিট মামলার রায় রাজ্য সরকার মেনে নেয়নি। সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল হাজত হিংসায় হত্যার দায় এড়াতে। সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসএলপি দায়ের করেছিল রাজ্য সরকার ত্রিপুরা উচ্চ আদালতের রায় নাকচ করার জন্য। ইতিমধ্যে জামালের স্ত্রী, সন্তানরা ও মা উচ্চ আদালতে রায় অবমাননা করার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করেছে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে। ওই মামলায় আদালত নোটিশ জারি করেছে। 21 অক্টোবর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি পত্রপাঠ খারিজ করেছে। ত্রিপুরা উচ্চ আদালতের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর ফলে ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকারকে দিতেই হবে, না দেওয়ায় আর কোনো রাস্তা নেই। 14 সেপ্টেম্বর 2021 সনে সোনামুড়া থানায় তরতাজা যুবক জামাল হোসেনকে খুন করা হয়েছিল। হাজত হিংসার ফলে জামাল হোসেনের মৃত্যু হয়েছিল। ওই দিনই রাত্রিবেলায় তাকে বাড়ি থেকে তুলে আনা হয়। গ্রেপ্তার করার সময় বেআইনি গ্রেপ্তার করার সময় সোনামুড়া থানার পুলিশ আধিকারিকরা জামালকে তার মা, স্ত্রী ও পরিবার পরিজনদের সামনে বেধড়ক মেরেছিল। পরবর্তী সময় থানায় এনে তার উপর অকথ্য শারীরিক নির্যাতন করা হয়। পরের দিন সকালে বাড়িতে খবর দেওয়া হয় জামাল নাকি হৃদরোগে মারা গেছে। হাজত হত্যাকে হৃদরোগে মৃত্যু হিসাবে গল্প সাজানো হয়েছিল। জামালের স্ত্রী, নাবালক সন্তানরা এবং মা এই হাজত হত্যার বিরুদ্ধে বিচার চেয়ে মাননীয় উচ্চ আদালতে রিট মামলা করেছিল। উচ্চ আদালত রিট মামলায় সমস্ত কিছু তো পর্যবেক্ষণ করে সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে স্পষ্টভাবে বলেছিল জামালের মৃত্যু হয়েছে হৃদরোগে নয়, মৃত্যু হয়েছে হাজত হিংসায়। বিগত জুন মাসে 2022 সনের জুন মাসে ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহন্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দ্ব্যর্থহীনভাবে সুস্পষ্ট রায় দিয়ে বলেছিল হাজত হিংসার দায় রাজ্য সরকার এড়াতে পারে না এবং এই হাজত হিংসার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসাবে জামালের মা, স্ত্রী এবং নাবালক সন্তানদের 4 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই রায় রাজ্য সরকার মেনে নেয়নি। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল। ইতিমধ্যে 4 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার ফলে উচ্চ আদালতের রায় অবমাননা করার জন্য রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে অভিযুক্ত করে জামালের পরিজনরা উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা দাখিল করেছেন। আদালত অবমাননার মামলার পরবর্তী তারিখ 1 নভেম্বর। ইতিমধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট বিগত 19 অক্টোবর রাজ্য সরকার এসএলপি নাকচ করে দিয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি খারিজ করেছে। তার ফলে রাজ্য সরকারের কাছে আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। এখন নতমস্তকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায় কার্যকর করতে হবে। জামালের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ অবশ্যই প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একটি বিচার পাওয়া গেল, যদিও জামালকে যারা খুন করেছে সেই পুলিশ আধিকারিকদের সাজার জন্য জামালের পরিজনদের আইনি লড়াই চলবে। ইতিমধ্যে মাননীয় সুপ্রিম কোর্ট বিগত 19 অক্টোবর রাজ্য সরকার এসএলপি নাকচ করে দিয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি খারিজ করেছে। তার ফলে রাজ্য সরকারের কাছে আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। এখন নতমস্তকে
উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চে রায় কার্যকর করতে হবে। জামালের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ অবশ্যই প্রদান করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে একটি বিচার পাওয়া গেল, যদিও জামালকে যারা খুন করেছে সেই পুলিশ আধিকারিকদের সাজার জন্য জামালের পরিজনদের আইনি লড়াই চলবে, কারণ উচ্চ আদালত শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়েছে, এটাই যথেষ্ট নয়। জামালের পরিবার চায়, আমরা চাই এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা, খুনের অভিযোগে তাদের শাস্তি যাতে নিশ্চিত করা যায় তার জন্য আমরা লড়াই চালিয়ে জারি রাখব। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আমরা জামালেরকে যখন হাজত হত্যার ফলে নিহত মারা খুন করা হলো হাজত হিংসার ফলে, তখন থেকে আমরা জামালের পরিবারের পাশে ছিলাম, আমরা আইনি লড়াইয়ে তাদের পাশে ছিলাম আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে, কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং জামালকে হারিয়ে জামালের পরিবার আজকে দুর্দশার মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক কর্তব্য। সেই কর্তব্য পালনের উদ্দেশ্যেই আদালতে তাদের পাশে থাকা, আদালতের তাদের হয়ে আইনি লড়াই করা। 10 লক্ষ টাকা তাদের জন্য কিছুই নয়, কিন্তু তবু কিছুটা ক্ষতিপূরণ, কিছুটা নিরাময়ের প্রলেপ, বাকি লড়াই চলবে। আমরা এই সুপ্রিম কোর্টের নির্দেশ, SLP খারিজ হওয়া, উচ্চ আদালতের রায় বহাল রাখায় আমরা খুশি, কারণ আমরা দেখছি ত্রিপুরা সহ সারা দেশে ক্রমশ হাজত হত্যা, হাজত হিংসা বাড়ছে, হাজত হত্যা ক্রমবর্ধমান, রাষ্ট্রীয় বাহিনীগুলো ক্রমশ হিংস্র আগ্রাসী হয়ে উঠছে। আমরা দেখছি প্রকাশ্য দিবালোকে অভিযুক্তদের চাবুক দিয়ে মারা হচ্ছে, চাবুক দিয়ে পেটানো হচ্ছে, বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। এক অদ্ভুত কালো সময়ের মধ্যে আছি। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে উচ্চ আদালতে যে বলিষ্ঠ রায় আজকে এখানকার ত্রিপুরা উচ্চ আদালত দিয়েছে, যে রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, এটা আমাদের মানবাধিকার কর্মীদের, আমরা যারা মানবাধিকারের বিরুদ্ধে পক্ষে লড়াই করি, মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রতিকারের জন্য সচেষ্ট হই, আমাদের কাছে একটা আশার আলো। আমরা খুশি, সন্তুষ্ট, কিন্তু বাকি লড়াই চলবে। এবং আমরা বলবো যে নাগরিক সমাজের দায়িত্ব আছে, নাগরিক সমাজ প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুক, প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি প্রতিকারে নাগরিক সমাজ আক্রান্তদের পাশে থাকুক, এটাই সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, সময়, ত্রিপুরা। ব্যবসায় বাধা, ভালো চাকুরির খোঁজ করছেন, চাকুরিতে পদোন্নতি চান, দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনার সব সমস্যার সমাধানের জন্য আসুন বাবা জাফর খানের কাছে। বশীকরণ স্পেশালিস্ট, শুক্র থেকে মুক্তি, ঋণ মুক্তি, প্রেমে ব্যর্থ হলে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির 100% গ্যারান্টি দেয় বাবা জাফর খান। মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজে আপনার সফলতার 100% গ্যারান্টি। প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও অবশ্যই যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট বাবা জাফর খানের সাথে। যোগাযোগের স্থান, রাজারবাগ বাস স্ট্যান্ড, উদয়পুর। প্রয়োজনে ফোন করুন 9233158452।